হ্যালো ফ্রেন্ডস, আমার হাতে এটা কি বলতো, পান গাছের চারা, মানে ওই গোড়া থেকে চারা অংশটা থেকে এভাবে কেটে নিয়ে আসা হয়েছে, চের চের মতন আছে আর কি। অ্যাকচুয়ালি এটা আমাকে দিয়েছে আমার মামা শ্বশুরের মেয়ে রুমি, তাদেরকে তো তোমরা অনেকেই চেনো। তো সে রুমি গিয়েছিল তার এক বান্ধবীর বাড়িতে, তো তাদের ঘরে এরকম একটা আম গাছ আছে, সেই আম গাছের গোড়ায় আম এই পান গাছ লাগিয়েছিল। সেই আম গাছটা গোটায় একদম পান পাতায় ভর্তি হয়ে গেছে, মানে ওরা ওই আম গাছটাকে আম পান বলে ডাকে। তো সেখান থেকে এই পান চারা নিয়ে এসেছিল, রুমির ঘরে লাগিয়েছে এবং আজকে আমাকেও দিয়ে গেছে যে বৌদি তুমি লাগাবে নাকি, লাগাও। তো এখন বিকেল, 4:30 বাজে, আর আমি ভেবেছি যে দিয়েছে যখন আর বেকার না লাগিয়ে উপায় কী, তো লাগিয়েই ফেলি। আর এই বিশেষ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করাটা অত্যন্ত জরুরি। আর এখানে দেখো ফুলটা দেখো, শুধু এগুলো কি ফুল আমি জানি না, এরকম একটা একা একা পড়ে এখানে গাছ হয়েছিল, সেই থেকে খুব সুন্দর ফুল হয়েছে, তো এই হাতে কোদাল, আর এ নিয়ে কিন্তু কোথায় লাগানো যায় সেটাই এখন খুঁজে পাচ্ছি না, কোথায় লাগাবো ভেবে পাচ্ছি না। কিন্তু ওটা তো বেশি রোদ যেখানে লাগে সেখানে তো লাগানো যাবে না, ছায়া হয়ে থাকবে ওই জায়গাতেই লাগাতে হবে। এবং আরও একটা এর ব্যাপার হচ্ছে, যেখানে সেখানে একদম মানে অপ্রয়োজনীয় জায়গা, মানে যেখানে ধরো মলমূত্র ত্যাগ করা হয় বা কোনো কিছু খারাপ জিনিস ফেলা হয় ওই জায়গাতে লাগানো যাবে না, এর অনেক নিয়ম আছে। কিন্তু কোথায় লাগাবো আমি তো খুঁজে পাচ্ছি না। দেখি এই ভেতরের দিকে। আচ্ছা এই জায়গাতে লাগালে কেমন হয়, এখানে পুকুরের এই যে পুকুরের পাড় যে ধরানো হয়েছিল, মাটিগুলো তুলে এই জায়গাতে ভরাট করা হয়েছিল, পুকুরের মাটি এটা। আচ্ছা এইখানে লাগিয়ে দিই, এইখানেই লাগিয়ে দিই। তোমরা দেখো লাগিয়ে দিয়েছি, এবার একটুকু জল দিতে হবে, কারণ যে কোনো গাছ লাগানোর পরে একটুকু জল দিতে হয়, তাই একটু জল দেব। জানি না এখানে আদৌ হবে কি না, যাই হোক লাগিয়ে দিলাম। আর ওটা কিন্তু কালো পান, যেটাকে কালি পান বলা হয়, ওটা কিন্তু হলদে পান নয়, ওটা কালো পান কিন্তু ওটা। হ্যাঁ পাতাগুলো তো দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কী পান। তো যাই হোক লাগাতে এলাম আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, একটু জল দিতে হবে গাছটা, এই বালতি নিয়েছি একটু জল দেবো। চল
আমাদের ঘরে এই জায়গাটা দেখো পুরো জঙ্গল মতো, শুধু আম গাছের জঙ্গল। আর এইসব আম গাছগুলো লাগিয়েছে আমার শাশুড়িমা। আমার শাশুড়িমা না, অন্য কোনো গাছ না, শুধু আম গাছেরই ভর্তি করে দিয়েছে। জলটা দিয়ে দিই, এমনিতে ভেজা মাটি, তাই বেশি জল দিলাম না। তোমরা দেখো এই জায়গাতে লাগিয়েছি, বুঝতে পেরেছ? আর এইখানেই আম গাছ। জানি না এটা আবার বড় হয়ে আম গাছের উপর উঠে যাবে কিনা, তখন আমাকেই তখন হয়তো রাখতে হবে যে এটা আম পান। এই গাছটা হচ্ছে আম পান, আম আর পান পাতা একসাথে মিক্সড হয়ে আম পান হয়ে গেছে, এটাই হয়তো আমাকে শেষে রাখতে হবে। তো দেখালাম তোমাকে, ছোট্ট একটুকু ইনফরমেশান তোমাদের দিলাম, ছোট্ট একটুকু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর তোমাদেরকে তো বলেছি এইভাবে এই রকম ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আসবে আমার ফেসবুক পেজে। আর হ্যাঁ, কাল পরশুর মধ্যেই আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আসবে কিনা আমি জানি না, ইউটিউব চ্যানেলে আমার একটা নতুন ভিডিও আসছে। তো প্লিজ তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরা এখনও যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করোনি প্লিজ ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এই মুহূর্তে আমার মেয়েও বাড়িতে নেই, শাশুড়ি মাতাও বাড়িতে নেই, শুভও বাড়িতে নেই, শ্বশুরমশাইও বাড়িতে নেই, আমি একা রয়েছি। তো যাই হোক, এবার জামা কাপড় গোছাবো, ঘর ঝাঁটানো হয়ে গেছে, তারপর আর একটু সন্ধ্যা হয়ে এলে সন্ধ্যা দেবো। ততক্ষণ কী করবো বলতো? মোবাইল নিয়ে বসবো, মানে একটুকু এই রিল ভিডিও ইনস্টাগ্রাম এইসবগুলো দেখি। তো ঠিক আছে, এখনকার মতো বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।